দর্শক বন্ধুরা দেখেন আজব খেলা কাকে বলে কত প্রকার কি কি ঈদ উপলক্ষে রাসেল ভাই বানালি আসলো ঝুলন্ত ব্রিজ আর এই ঝুলন্ত ব্রিজের পারে হবে আজকে খেলা রাসেল ভাই থেকে খেলার নিয়মটা শুনি এই রাসেল ভাই 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 ঝুলন্ত ব্রিজের আজকে খেলার নিয়মটা ভাই বলে দেন ভাই ভাই আজকে হলো ঝুলন্ত ব্রিজে টিকে থাকার লড়াই টিকে থাকার লড়াই আর আমার সর্বপ্রথম খেল বলো দুজন দুজন করে দুজনের মধ্যে যে টিকে থাকবে সে কিন্তু চলে যাবে দ্বিতীয় রাউন্ডে আর আমার প্রথম রাউন্ড খেলবে কিন্তু 32 জন 32 জন এই দুজন দুজনের মধ্যে যে টিকে থাকবে ভাই চলে যাবে পরের রাউন্ডে বেশি কথা বলবো না ভাই সরাসরি খেলাতে চলে যাব ভাই ঠিক আছে তাহলে শুরু করে দেন হ্যাঁ রেডি হ্যাঁ শুরু তোমরা দুজনই খেলার জন্য প্রস্তুত প্রস্তুত যাবে হ্যাঁ দুজন সুন্দর ভাবে লড়াই করছে কিন্তু আর আমাদের কিন্তু দ্বিতীয় রাউন্ডে চান্স পাওয়া গেল মুন্না ভাই আয়া মুন্না ভাই যাবে যাবে আয়া রবি গেলে যান দেখ ভাই আমাদের কিন্তু রবিকুল ভাই ডিসকলি ভাই আর সাদিক ভাই কিন্তু দ্বিতীয় রাউন্ডে চান্স পাওয়া গেছে আপনি ওটা রবিউল ভাই উঠে পড়েন রেডি হ্যাঁ দেখা যাক দুজনের মধ্যে কিন্তু লড়াই কেউ কাউর সাই কম লয় আমাদের কিন্তু রিজল ভাই হয়েছে ডিসকলি ভাই আর আমার ওই ছোট ভাই কিন্তু চলে গেছে দ্বিতীয় রাউন্ডে আমাদের কিন্তু বাবর আলী ভাই হিজকলি ভাই আর আমাদের বাচ্চু ভাই কিন্তু দ্বিতীয় রাউন্ডে চলে যেতে পারছে তোমরা পরের দুই জুটি চলে আসো রেডি দুজন সুন্দর আমার হাতের বামে যে ছিল সে কিন্তু হয়েছে ডিসকলি ভাই আর আমার হাতের ডানে যে ছিল সে কিন্তু দ্বিতীয় রাউন্ডে চান্স পেয়ে গেছে আর এই যে সেই সাদা গেন্দি ছোট ভাই তুমি কিন্তু দ্বিতীয় রাউন্ডে চান্স পেয়ে গেছো চলে আসেন দুজন আকাশ কিন্তু ঝুলন্ত ব্রিজে কিন্তু টিকে থাকতে পারে নাই আর কিন্তু দ্বিতীয় রাউন্ডে টিকে আছে কিন্তু আমাদের ওই ভাই যাকে বলা হয় পাতিল ভাই এবার খেলবে আমাদের আমার ডান পাশে রয়েছে ইলাই ভাই আর বাম পাশে রয়েছে কিন্তু আলমগীর ভাই এই দুজনের মধ্যে হবে লড়াই দেখবো কে টিকে থাকতে পারে এই ঝুলন্ত ব্রিজে আমাদের কিন্তু আলমগীর ভাই ডিসকুল ভাই আছে আর আমাদের দ্বিতীয় রাউন্ডে চান্স পেয়ে গেছে কিন্তু ইলাহি ভাই ইলাই ভাই চলে আসুন প্রস্তুত আর আমাদের কিন্তু দ্বিতীয় রাউন্ডে চান্স পেয়ে গেছে কিন্তু
জীবন ভাই আর আমাদের ডিসকোয়ালিফাই হয়েছে কিন্তু স্বপ্ন এইবার চলে আসবেন আপনারা দুই জুড়ি চলে আসবেন চলে আসবেন দুই জুড়ি তো প্রস্তুত খেলার জন্য দুই জনে রেডি হ্যাঁ দেখা যাক এ পর্যন্ত ঠিক আছে বাবু আয় হৃদয় আহা আর আমাদের ডিসকোলি ভাই আছে হৃদয় ভাই আর আমাদের বাবু ভাই কিন্তু টিকে যেতে পারছে দ্বিতীয় রাউন্ডে চলে গেল আমাদের বাবু ভাই আইজে বাবু ভাই আপনি ওই চারে চলে যাবেন হোটেল থেকে দুইজন এবার খেলবেন শাহিন ভাই আর তানজু ভাই রেডি যাই হ্যাঁ আয় তো আয় তো আয় তো আর আমাদের শাহিন ভাই কিন্তু হয়েছে ডিসকোয়ালিফাই আর আমার তানজু ভাই কিন্তু চান্স পেয়েছে দ্বিতীয় রাউন্ডে চলে আসেন একজন কিন্তু বাদ আর একজন কিন্তু টিকে থাকতে পারছে চলে আসো তুমি যাও তুমি এক সাইডে দাঁড়াও যে অবস্থা হয়েছিল ভাই সে তো ডুবকাই রয়েছে সে লাভ দিছে দিলে তো একটু ডুবুন দিত ভাই চলে আসবেন রেডি স্বপন ভাই আর সবুজ ভাই খেলা হইতেছে কে আগে পরে আসলে কিন্তু স্বপন ভাই কিন্তু টিকতে পারলো না আমাদের টিকে থাকতে পারলো কিন্তু সবুজ ভাই আর ভাই ভাই আমার আর প্রতিযোগী আছে চারজন আর এই চারজনই কিন্তু শেষ প্রতিযোগী এবার খেলবেন কিন্তু আমাদের উদ্দিন ভাই আর খেলবেন কিন্তু চকলেট ভাই রেডি তো রেডি যাই দেখো কে টিকে থাকতে পারে উদ্দিন ভাই না চকলেট ভাই উদ্দিন ভাই না চকলেট ভাই উদ্দিন ভাই না চকলেট ভাই আসলে কিন্তু আমাদের টিকে থাকতে পারছে কিন্তু উদ্দিন ভাই আর আমাদের বাদ হয়ে যাচ্ছে কিন্তু চকলেট ভাই আমার এই ভাইয়ের নাম সবুজ আর ওই ভাইয়ের নাম কিন্তু মেজান ভাই এই দুজনের মধ্যে হবে হাড্ডা হাড্ডি লড়াই রেডি তো তোমরা রেডি ভাই রেডি আমি ষোলো জনকে আহ্বান করছি আবারও খেলার জন্য আপনারা দুই পাশে আর জনের দূরে দাঁড়াইছেন আর ভাই ভাই এইবার যে টিকে থাকতে পারবে সে কিন্তু চলে যাবে কোয়ার্টার ফাইনালে দুজন ভালো করে ধরবেন ভালো করে ধরবেন রেডি তো দুজন সব বুঝে গেছে আমাদের কিন্তু মুন্না ভাই বাদ হয়ে গেছে আর আমাদের টিকে কিন্তু আছে কালো শাক পরা এই ভাই কিন্তু কোয়ার্টার ফাইনালে চান্স পেয়ে গেছে ভাই আপনি উঠবেন দাঁড়াবেন চলে আসেন পরের জন্য চলে আসেন ইউসুফ ভাই আর সাদে তোমরা কি প্রস্তুত আর এই যে ইউসুফ ভাই আপনি কিন্তু কোয়ার্টার ফাইনালে চান্স পেয়ে গেছেন ঠিক আছে নেক্সট সাইডে ধরবেন এই দুই জুটি যাবে 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 টিকে থাকতে পারছে কিন্তু মামুন ভাই আর আমাদের ডিসকোয়ালিফাই হয়ে যাচ্ছে কিন্তু সাদিক ভাই চলে আসেন আই যা ছোট ভাই মামুন
তুমি কিন্তু কোয়ার্টার ফাইনালে চান্স লাগাইছো এবার পরের দুই জুটি চলে খেলবে হ্যাঁ হবে আমাদের কিন্তু ছোট ভাই সাগর ডিসকলে ভাই আর আমার এই বড় ভাই পাতিল আর ভাই আমাদের প্রতিযোগী আছে চারজন এই দুই আর ওই দুই এই চারজনের শেষ প্রতিযোগী আমরা দেখব চারজনের মধ্যে আবার কে কোয়ার্টার ফাইনালে টিকে থাকতে পারে রেডি আমাদের টিকে থাকতে পারিছে কিন্তু কোয়ার্টার ফাইনাল পর্যন্ত আমাদের সবুজ ভাই হ্যাঁ চলে আসেন আর যারা কোয়ার্টার ফাইনালে টিকে গেছেন সেই আটজন চলে আসবেন ভাই আমাদের কিন্তু কোয়ার্টার ফাইনালে টিকেছে কিন্তু আটজন এইবার যে টিকতে পারবে কিন্তু সে কিন্তু চলে যাবে সেমি ফাইনালে দেখো কে টিকতে পারে সেমি ফাইনালে আহা এই যে দোল দোল দোলানে রাঙা মাথায় সিরুনি বা 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 সুন্দর খেলতে কিন্তু দুইজনে এই যে এই বেরি মজা হবে এই বেরি হবে এই বেরি হবে আহা কি সুন্দর হবে এই যে আমাদের টিকতে পারতে কিন্তু পাতিল ভাই আর আমার এই ভাই কিন্তু বাদ হয়ে গেছে এই যে ভাই এই যে চলে আসেন আপনি কিন্তু সেমি ফাইনালে চান্স পেয়ে গেছেন আপনি এক সারি দাঁড়াবেন পরের দুজনই খেলার জন্য উপস্থিত হবেন ওলেন দেখি খেলবে কিন্তু আমাদের মামুন ভাই আর খেলবে কিন্তু ইউসুফ ভাই রেডি তো বাবা কাহুর সাইকে কিন্তু কম নয় দুজনে কিন্তু সুন্দর খেলছে সেই খেলছে সেই খেলছে ভাই আর ইউসুফ ভাই কিন্তু চলে গেছে সেমিফাইনালে হাতের বার ব্যালেন্স করছে দুইজনে সুন্দর খেলছে সুন্দর সুন্দর এই তো চোল উঠে গেছে উঠে গেছে আমার ভাই শেষ জুটি আর এই শেষ জুটির মধ্যে দেখবো কে যাইতে পারে সেমি ফাইনালে আপনারা দুজন প্রস্তুত সবুজ ভাই আর খেলবে তান্দু ভাই আসলে কিন্তু টিকতে পারে নাই আমাদের তান্দু ভাই কিন্তু নিচে পড়ছে সবুজ ভাই কিন্তু উপরে ছিল সবুজ ভাই কিন্তু চলে গেছে সেমিফাইনালে আর যারা সেমিফাইনালে চান্স পেয়েছেন সেই চারজন চলে আসবেন চারজন চলে আসবেন চারজন এ পর্যন্ত কিন্তু টিকে আছে চারজন সেমিফাইনালে এইবার যে টিকতে পারবে সে কিন্তু চলে যাবে সরাসরি ফাইনালে দুজনে কিন্তু সুন্দর খেলছে আমরা এ পর্যন্ত কিন্তু বুঝতে পারতেছি না কে টিকে থাকবে আর কে কিন্তু বাদ হয়ে যাবে কে 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 আমাদের কিন্তু ইউসুফ ভাই চান্স পেয়ে গেছে কিন্তু সরাসরি ফাইনালে এবার পরের দুই জুটি খেলার জন্য প্রস্তুত হন প্রস্তুত আর ভাই আমার এই দুই জুটি শেষ জুটি দেখবো আমরা ইউসুফ ভাইয়ের সাথে ফাইনালে সবুজ ভাই যায় না পাতিল ভাই যায় রেডি এইবার হবে টিকা টিকি এইবার হবে টিকা টিকি কে খেলবে ফাইনাল কে খেলবে ফাইনাল ওরে বাবা রে দেখা যাবে আসলে সবুজ ভাই না পাতিল ভাই সবুজ ভাই না পাতিল ভাই সবুজ ভাই না পাতিল ভাই দেখবো
আমাদের কিন্তু বাদ হয়ে গেছে কিন্তু আমাদের পাতিল ভাই আর আমাদের ফাইনাল খেলবে কিন্তু সবুজ ভাই আর ভাই আমাদের ফাইনালের আগে যে দুজন হেরে গেছে আর এই দুজনের মধ্যে আমরা তৃতীয় ভাই করে নেব সেই দুজন চলে আসবেন বাসি দশ সঙ্গে সঙ্গে কিন্তু শুরু করবেন চেষ্টা করবেন টিকে থাকার জন্য রেডি সুন্দর যাই কে কিন্তু কাউটা কম লয় আমি এখনো বুঝতে পারতেছি না কে টিকে থাকতে পারবে কে 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 সুন্দর 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 বাবা 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 এই তো পরে হইছে পরে হইছে আমাদের কিন্তু থার্ড পেয়ে গেছি আমরা আর আমাদের থার্ড হয়েছে কিন্তু পাতিল ভাই আর ভাই এখন কিন্তু হবে আমাদের ফাইনাল আর আমাদের ফাইনালে খেলতে আসছেন সুন্দর আন্দাজ আজা আরে দেখবো দেখবো কে হয় ফার্স্ট কে হয় সেকেন্ড সবুজ ভাই নাইসুপ ভাই সবুজ ভাই নাইসুপ ভাই এই 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 রোয়া 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 এই তো এখন বুঝতে পারছ না কথা বুঝতে পারছ আমাদের কিন্তু বিজয় পা গেছে আর আজকের খেলার বিজয় হয়েছে ভাই আমাদের সবুজ ভাই আমাদের সেকেন্ড হয়েছে কিন্তু ইসুপ ভাই আর আমাদের থার্ড হয়েছে কিন্তু পাতিল ভাই আর আমরা ফার্স্ট সেকেন্ড থার্ডকে পুরস্কার তুলে দেবো ভাই আর বেশি লেট করবো না চলুন সরাসরি আমরা পুরস্কার তাদের তুলে দিই আর ভাই আজকের খেলার কিন্তু সহযোগিতা করছে দুইজন আর দুইজনের নাম বলে দিচ্ছি একজনের নাম দুলাল ভাই আর একজনের নাম কাউসার ভাই আর আমরা তাকে তুলে দিচ্ছি উপহার এই যে আপনার উপহার এই যে আর ভাই আজকে ঝুলন্ত ব্রিজ খেলায় কিন্তু বিজয় হয়েছে আমাদের সবুজ ভাই আর আমাদের সেকেন্ড হয়েছে হলো ইসুপ ভাই আর আমাদের থার্ড হয়েছে কিন্তু মঞ্জেল ভাই আর আমাদের চার নম্বর স্থান অধিকার করেছে কিন্তু আমাদের সজীব ভাই আর আমরা তাকে পুরস্কার তুলে দেবো সর্বপ্রথম পুরস্কার তুলে দেবো আমাদের বিজয়ী সবুজ ভাইকে থেকে আর সবুজ ভাই এই যে আপনার পুরস্কার আর এই যে আপনার কিন্তু ডালা ভরা পুরস্কার আপনি দেখবেন না কি পাইছেন 5 কেজি চাউল 2 কেজি আটা 3 কেজি চিনি 1 লিটার তেল আর 4 প্যাকেট সেবাই আর আমি সেখানকে তুলে দিচ্ছি ইসুপ ভাই এই যে ইসুপ ভাই ডালা ভরা পুরস্কার নিয়ে যাবেন আনন্দ পাবেন এই যে আপনার ডালা ভরা পুরস্কার কি পাইছেন বলে দেবো একটু 5 কেজি চাউল 2 প্যাকেট সেমাই 1 লিটার তেল আর পেয়েছেন 2 কেজি আটা আর 2 কেজি চিনি এবার চলে আসবেন মন্দিল ভাই এই যে আপনার পুরস্কার মন্দিল ভাই পাইছেন ঠিক আছে ভালো থাকবেন আর আমি তুলে দেবো হলো সজীব ভাইকে সে কিন্তু 4 নাম্বার স্থান অধিকার করেছে আর এই যে আপনার 4 নাম্বার 2 লিটার তেল আর 2 প্যাকেট সেমাই মনিরুল ভাই আপনাকে ধন্যবাদ ভিডিও করার জন্য আর আজকে এই সুন্দর খেলার প্ল্যানিং করার জন্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের বাপ্পি ভাই আর মনিরুল ভাইকে আর সর্বশেষ ধন্যবাদ জানাই এই পুরস্কার এবং খেলার আয়োজন করে এসএস ফুড চ্যানেলের উদ্যোক্তা এবং পরিচালক আমাদের সম্রাট ভাই সম্রাট ভাইকে জানাচ্ছি ধন্যবাদ আর আপনাদের কাছে খেলাটা কেমন লাগছে বলেন তো ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ